हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। एक्षुनी मात्र खबर पा अनुपाते राज्य सरकार एवं केंद्र सरकारेर पक्ष थेके सकल राज्य एवं देशबासीर जन्य उठे एसेछे एकादम लेटेस्ट आपडेट। कलेज बा विश्वविद्यालयेर परीक्षागुली निये रयेछे आरो एकटी बड़ खबर। एकदिके जखन शिक्षा दफ्तरेर तरफ थेके जारी करा निर्देशिकाय परिष्कार बला हयेछे, यदि कोनो कलेज बा विश्वविद्यालय चाय अनलाइन परीक्षा निते ताहले सेई विश्वविद्यालय पारबे अनलाइन निल রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। একই সাথে আবার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বাংলার আবাস যোজনা, যারা এখনো পায়নি তাদের জন্য বড় ঘোষণা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে আবারও দুয়ারে সরকারের ক্যাম্প হতে চলেছে। ঠিক এই মুহূর্তে যারা এখনো পর্যন্ত ঘর পায়নি, প্রকৃতপক্ষে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের খতিয়ে দেখে ঘর দেওয়ার ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, যাদের কোন রকম লিস্টে নাম নাই বা ঘরের প্রয়োজন তারা আবার নতুন করে আবেদন করতে পারে বাংলার আবাস যোজনার ঘর। একই সাথে গম কেরোসিনের মূল্য বৃদ্ধিতে নাজেহাল। অন্যদিকে আবার ধানের সরকারি সহায়ক মূল্য কুইন্টাল প্রতি বাড়ানোর আবেদন এবার চাষীদের। এর সাথে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে রয়েছে আরো একটি বড় খবর। ইতিমধ্যে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে খুব বেশি সম্ভব এই মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের রেজাল্ট। যদি সবকিছু ঠিকঠাক থাকলেই তবেই হবে, আর যদি না হয়, একান্ত কারণবশত কোনো কারণে যদি এ মাসের শেষে প্রকাশিত না হয়, তাহলে আগামী মাসের প্রথম সপ্তাহতেই প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। অন্যদিকে আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে জানানো হচ্ছে জুনের শেষের দিকে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও এক সতর্কতা জারি করা হয়েছে। অসনির থেকেও ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে ফের এক ঘূর্ণিঝড়ের সতর্কতা, যা চলতি সপ্তাহে অসনির থেকেও ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গের উপকূল ভাগে আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। ফলে ওই সব এলাকায় ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করে রাখা হয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারত মহাসাগরের সাইক্লোন করিম তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে। এই ঘূর্ণিঝড় হ্যারিকেন টু ক্যাটাগরিতে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। যদি এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে তাহলে পশ্চিমবঙ্গে আবারও এক তাণ্ডব চলতে পারে ঘূর্ণিঝড়ের, তাই ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে আবার ভারতীয় স্টেট ব্যাংকের সকল গ্রাহকদের জন্য রয়েছে দুঃসংবাদ। ফের একবার বড়সড় ভোগান্তিতে পড়তে চলেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকরা। এবার তাদের গুনতে হতে পারে লোনের উপর বেশি ইএমইআই, কারণ পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফের একবার 10 বেসিস পয়েন্ট এমসিএলআর বৃদ্ধি করলো। আজ থেকেই চালু হয়েছে নতুন হার। এই নিয়ে শেষ দু মাসে দুবার এমসিএলআর বৃদ্ধি করলো স্টেট ব্যাংক। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেট বা ইনফরমেশন গুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়া, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেট গুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।